মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মন্দা তোর বন্ধু বন্ধু মাই, তোর মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? হ্যাঁ মাথা পুরো খারাপ হয়ে গেছে। দেখ রোহিত, একটা কথা তোকে পরিষ্কার করে বলে দিলাম, তোর অনেক বার বারণ আমি কিন্তু সহ্য করেছি, তোর অনেক খামখেয়ালি আমি সহ্য করেছি, এনাফ আর নয়। স্যার আস্তে স্যার আস্তে কথা বলুন, ম্যাডামের কানে গেলে আর রক্ষে থাকবে না, একটু আস্তে কথা বলুন। শ্যামলী কিভাবে কন্ট্রোল করবো নিজেকে একটু বলবেন? এই মন্দার দুদিন আগে আমার এখানে বন্দুক ধরেছিল, তোর দাদাকে মারতে চাইছিল, সব ভুলে গেলি তুই? আর আমার বোন এক্সপেক্ট করছে আমি নাকি সেই মন্দারকে এখন গেস্ট অফ অনারের অ্যাওয়ার্ড দেবো। তোর মাথা কাজ করছে না, বুঝতে পারছি না মন্দার এখানে এসেছে কেন? ও যদি আবার শ্যামলীকে কিছু করার চেষ্টা করে তখন তুই দেখবি। হ্যাঁ রোহিণী দিদি, মন্দার যদি আমাকে তুলে তুলে। না শ্যামলী, মন্দার কথা দিয়েছে, ও তোমার দিকে চোখ তুলেও তাকাবে না। বাহ দারুণ, একটা ক্রিমিনাল তোকে কথা দিল আর তার কথার উপর ভরসা করে তুই তাকে এই বাড়িতে ডেকে নিয়ে চলে এলি, ব্রিলিয়ান্ট। ওকে বাইরে থেকে দেখে যেমনটা মনে হয় না, ও ভেতর থেকে তেমনটা নয়, ওর ভেতরে একটা খুব ভালো মানুষ আছে, আমি খোঁজ পেয়েছি সেই ভালো মানুষটার। মন্দারের কথা বলতে গিয়ে রোহিণী দিদির চোখ মুখ উজ্জ্বল হয়ে যাচ্ছে, কি হলো রোহিণী দিদির? মন্দার একটা বন্য চিতাবাঘ, ওকে পোষ মানানো দরকার। বন্য চিতাবাঘ কি কখনো পোষ মানে রোহিণী দিদি? ভালোবাসা দিয়ে সব সম্ভব শ্যামলী, আমি তো এটা তোমাকে দেখেই শিখেছি। ভালো এই কি উল্টোপাল্টা বকছিস তুই? কি উল্টোপাল্টা বকছিস? ভালোবাসা কি বলছে? ভালোবাসা মানে কি বলছে কি? ও স্যার স্যার, রোহিণী দিদি তুমি কি মন্দারকে ভালোবেসে ফেলেছ? জানি না, আমি জানি না শ্যামলী এটা ভালোবাসা কিনা, কিন্তু ওর প্রতি না একটা অদ্ভুত মায়া, একটা অদ্ভুত অধিকার বোধ তৈরি হয়েছে আমার। এনাফ, অনেক বাজে বকেছিস রো, আর না মায়া অধিকার বোধ, মন্দার ইজ এ লুম্পেন, ওয়ান্স আ লুম্পেন অলওয়েজ আ লুম্পেন। তাহলে তো দস্যু রত্নাকর কখনো বাল্মীকি হতো না দাদা ভাই। রো প্লিজ, সব গল্প কথা রাখ, তেলে আর জলে কখনো মিশ খায় না। মিশ খাওয়াতেই তো গেছিলাম দাদা ভাই, মিশেছে কি? মিশলেও জলে কাদা হয়ে মিশেছে, নোংরা করেছে, এমন মিশ খাওয়া আমার চাই না। তার থেকে বরং তেলটা জলের ওপরেই ভেজে থাকুক, অন্তত জলটাকে নোংরা তো করবে না। মাই গুডনেস, আই ক্যান বিলিভ দিস ওয়ান, পুরো গনকে তো মন্দার হয়ে যুক্তি দিচ্ছে আমাকে। রো দুদিন আগে মন্দার না তোর দাদার মাথায় বন্দুক ঠেকেছিল, যদি শ্যামলী না থাকতো সেদিনই আমি শ্যামলী, ওটা বোঝান না, ও কি বলছো বুঝতে পারছে না। এই শোন, কাল যদি মন্দার আবার এই ফ্যামিলির কাউকে মারার চেষ্টা করে, ও যে মারবে না কাউকে তার গ্যারান্টি কে নেবে? তুই নিবি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।